শ্রমিক নিয়োগের স্বচ্ছতায় মালয়েশিয়ার মন্ত্রী এম কুলাসেগ্রান বাংলাদেশে আসছেন এই মাসে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এই মাসেই বাংলাদেশ সফরে আসছেন। স্বচ্ছতার মধ্য দিয়ে শ্রমিক নিয়োগে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে দেশটির মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগ্রান তার প্রতিনিধি দল নিয়ে সফর করবেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মালয়েশিয়ার শ্রমিকদের কাছ থেকে ব্যাপক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বাংলাদেশের 10 রিক্রুটিং এজেন্সিকে গত 1 সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম থেকে বিরত থাকার নোটিশ জারি করে মালয়েশিয়া সরকার। মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসার পরপরই ব্যাপক আলোচনায় থাকা বাংলাদেশের শ্রমবাজার সিন্ডিকেটের ব্যাপারে সোচ্চার হয় সরকার, অভিবাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, G2G+ পদ্ধতিতে SPPA ডিজিটাল তথ্য অনলাইন সিস্টেম যা মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত করা হয়েছিল। এই অনলাইন সিস্টেমে অটোমেটিক পদ্ধতিতে 10 এজেন্সি নির্ধারিত হতো। এই 10 এজেন্টের বাহিরে অন্য কোনো রিক্রুটিং এজেন্সির কাজ করার সুযোগ ছিল না। এটাকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মনোপলি বলে প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন। এর ফলে অতিরিক্ত অভিবাসন ব্যয় নিয়েও ছিল নানান প্রশ্ন। এই মনোপলি যাতে না হয় এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু মালয়েশিয়ার পূর্বতন সরকার 10 এজেন্ট ঠিক করে বাংলাদেশ সরকারকে জানিয়ে দেয়। এর বিরুদ্ধে অন্যান্য এজেন্ট সোচ্চার হয় এবং হাইকোর্টে মামলা পর্যন্ত গড়ায়। বর্তমান G2G+ প্রক্রিয়া থেকে G2G প্রক্রিয়া বেশি নিরাপদ এবং সাশ্রয়ী বলে মনে করছে সে দেশের সরকার। সে কারণেই পুরনো পদ্ধতিতে ফিরতে চায় মালয়েশিয়া। কি পদ্ধতিতে শ্রম রপ্তানি হবে উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আলোচনা বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা সে দেশের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন দ্রুত সমাধানে। দূতাবাসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসে মানব সম্পদ মন্ত্রী বাংলাদেশ সফরে যাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।